নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাসি ভঞ্জি আয় পড়লাম সাজুগুজু করতে, মানে ভঞ্জি কিন্তু সাজতো না, ভঞ্জি সাজা দিব আজকে মাসিরে। আজকে মাসিরে সাজায় নাকি সুন্দর করব। তো মাসির কাছে আছে শুধু এই যে হাতে যেটা দেখতেছেন, ভঞ্জির হাতে ইডোই শুধু মাসির কাছে আছে, আর আছে একটা কাজল আর একটা লিপস্টিক, বাকি কিন্তু কার কোনো জিনিসই নাই। বাকি জিনিস সব আমি হাওলাতেছি সানুর থেকে, মানে আমার মেয়ের থেকে টুকটাক কয়েকটা জিনিস হাওলাতেছি, আমার কাছে কিছুই নাই। তো মেয়ে আমার ভঞ্জি আজকে আমার সরস্বতী পূজার লেগে সাজাইতেছে, কথা আমি তোমার আজকে যেমন সাজাই দেবো, সরস্বতী পূজার দিন তুমি ঠিক এমনি সাজিয়ে দেবা। আর আমি সাজদাছি এটা কি শেয়ার না করলে হইব, আপনারা কমেন্ট করে কইলেই আমি এমনি সাজ্জা দামো পূজার দিন, যদি কমেন্ট করে না কোন তৈলে আমি যেতে আপনার সাজ্জা, কারণ আমি কেমনে কুমো আমার কেমন লাগতেছে। আপনারা একদম সত্যি কথা কইবেন, কেউ মিথ্যা কথা কইবেন না, রিকোয়েস্ট সবাই যে শুধু শুধু আমার এই খুশিকরণ লেগে বুদ্ধিমান লেগে কইবেন না যে নাইস বিউটিফুল খুব মানে সুন্দর এমন কেউ লাগবেন না, যে মন লাগতেছে রিয়েল একদম এমনই কইবেন। তাইলে নাইলে ফরে দিয়ে আমি সাজ্জা করছে যাবো, মনে কত খুশি ইয়ে তিরিং বিলিং করতে করতে যাবো পূজার মধ্যে, এরপরে যখন এনে যাবো পিছনে পিছনে মানুষের হাসবো, কবে দেখো এই ভদ্র মহিলা মনে জীবন কোনদিন মেকআপ করছে না, আজকে মেকআপ করে আসে পরে দিয়ে আমার মানুষের মন পিছনে পিছনে জলো জলো যাবো। যদি আমি শুনতাম না কইলে তো সবাই পিছনে কইব, আমার সামনে গিয়ে আর কেউ কইব, তবুও আপনার একটা দায়িত্ব আছে না, আমি সাজ্জা করতে যাবো আপনারা দেখে কইতেন না আমার কেমন লাগতেছে। তো দেখেন না আমার বোন যে লিপস্টিক দিয়েছে ওগুলো প্রায় সেটা দিয়ে লইতেছে, বাবা ক তোমার কাছে যখন নাই তো তুমি যে আর কইতে আনবা লিপস্টিক দিয়ে দিয়ে লও। এরপর কাজলটা আমি কই না, কাজলটা আমি নিয়ে যদি, কারণ কাজলটা কেরে জানি আমার চোখে দিতে আইলে আমার চোখে কেরে জানি কিতকিতে লাগে, চোখে ফিরি ফিরি করি চোখটি আমি। এরপর লাস্ট আসলো আমার আইলেনা, আইলেনা দিয়ে আসলে আমার আজকের লেগে এখনো মেকআপ শেষ, এরপর শুধু রয়ে গেছে কে লিপস্টিক। আগে তো আমি যে সাজার সাজছিলাম আমার যখন লিপস্টিক দিতে বইছে আজকে আমার ভঞ্জি, তখন শুধু ওই যে আমি আগে মেকআপটা করছিলাম, মেকআপের একটা ভিডিও আমি শেয়ার করছিলাম, ওই মেকআপের কথা শুধু বারবার আমার মনে হইতেছে, আর আমি হাসি রাখতাম পারতাছি না। আমি কই খাইছি রে ভঞ্জি তুই জানি আজকে আমার গীতা করতাছ, আগে বানাইছিল আমার কটকটি আর ফুতনার একুশি, আজকে তুই জানি আমার কোনটা একুশি বানাইছ। আমি কই আমরা তো কেমন কিতা কইতাম, মানে চোখটি ফুলা ফুলা লাগতেছে, ডালং ডালং লাগতেছে, আমি আমি বুঝতাম বলতেছি না আমার আজকে কেমন লাগতেছে। তো সবাই কমেন্ট করে জানাইন কদারাও তুমি চুপ করো, তোমার এখন কাজল টাজল লাগাই দিছি সব কিছু করা হইয়া গেছে কা, তোমার চুলটি সুন্দর করে বাইন্দা দিই চটি বানাই দিই একদম তিরিং বিরিং ঘোরার লেজের মতো চুলটি তো হদ্যাসি কোনে আছে কা। তো সাজগুজ কিন্তু কেনে শেষ হয়ে আসে, আমি তো বুঝতাম বলতেছি না আমার কেমন লাগতেছে, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাই মানে আমার কেমন লাগতেছে। তবে আমি কিন্তু পুরোদিন শাড়ি পরে যাবো, কারণ কুর্তি ভরা মানে কুর্তি ভরে নাকি আমার জামাইকে আমার সুন্দর লাগে না, এই লেগে আমি কুর্তি ভরা কোনোখানে যাই না। তো জামার চোখে যদি আমার সুন্দর না লাগে তাহলে আর দর্জনের চোখে কিতা সুন্দর লাগবো, ঠিক আছে না কথা, কথা কি ভুল কইছিনি আমি, মানে জামাই এতে প্রথম দেখবো না কেমন লাগতেছে। তো এই লেগে জামাই যেহেতু সুন্দর লাগে না, এই লেগে আমি কুর্তি ভরা জামানটাও পছন্দ করি না। তো আমরা একটু কমেন্ট টেমেন্ট করে জানাইন আজকে আমার ভঞ্জি যে এত কষ্ট করে আমারে সাধারণভাবে একটা মেকআপ করে দিছে, এই মেকআপের পর আমার চেহারার মধ্যে কি কোনো পরিবর্তন আছে কেন, আগেরটাই ঠিক আসলো মেকআপ ছাড়া। আপনারা কমেন্ট করে কইলে কিন্তু পুরো দিন আমি সাজিয়ে দেবো।